আপনি এখানে অন্ধকার অন্ধকার ব্যবসা দ্বারা সবাই চলে যায়, কোনো প্রোটেকশন এখানে থাকে না। এখানে এর আগেও দোকানে বহুবার ডাকাতি হয়েছে, প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, প্রশাসন টহল দিচ্ছে, কিন্তু এই সন্ধেবেলায় এভাবে একটা সোনার দোকানে ডাকাতি, এখানে দুটো কাস্টমারও থাকতে পারতো, আক্রান্ত তারাও হতো। আপনার কাছে আবেদন করবো সন্ধেবেলায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সন্ধেবেলায় এখানে প্রোটেকশনটা দিতে হবে, যতক্ষণ দোকানগুলো বন্ধ রাত্রি নটা অবধি, মানে রাত্রি নটা অবধি এখানে ভালো করে পুলিশ প্রোটেকশন দিতে হবে, যতক্ষণ এখানে কাস্টমাররা থাকবে এবং ব্যবসাদাররা থাকবে। এবং প্রচুর লোক সন্ধেবেলা এখানে থাকে, বিভিন্ন গ্রাম থেকে আসে মার্কেট করতে। এই সন্ধেবেলা রাত্রি আপাতত নটা অবধি এখানে সিকিউরিটি একটা ব্যবস্থা করছে। গুলি চলেছে, ফাঁকা মাঠে গিয়ে ওরা গুলি চালিয়েছে, মানে ব্যবসায়ীর উপরে গুলি চালায়নি, ব্যবসায়ীকে বোঝালে দিয়ে মারা হয়েছে, ফাঁকা মাঠে গিয়ে গুলি চালানো হয়েছে, নিয়ে যাওয়া হয়। আগে ওরা তিন চারবার চেষ্টা করেছিল, সেগুলো হয়তো অন্য গ্যাং হতে পারে, জানি না, আগে তিন চারবার অ্যাটেম্প নিয়েছিল, তারা পারেনি, আগেও গুলি চালিয়েছিল, কিন্তু এবারে তারা সফল হয়েছে। ব্যবসায়ীর নাম কি? তাপস দত্ত। অবস্থা অতি ইঞ্জুরি আছে, গরিদুলি আছে, এবার এখানে বারবার অ্যাটাক হচ্ছে, আমাদের প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নেবে বুঝতেই পারছি না। এর আগেও তো অনেকবার হয়েছে, দোকান পঞ্চমবার পাঁচবার। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আপনারা আমাদের এমনি কি ভীত সন্দেহ, কেউ থাকতে পারে না সন্ধ্যে সাতটা পর, কেউ থাকতে পারে না।